তো পারি না। এই সুদ কষা অনেক পরীক্ষায় চলে আসে, বিভিন্ন জব, বিসিএস, ব্যাংক সব ধরনের পরীক্ষায় সুদ কষা আসে। তো অনেকের কাছে এই সুদ কষা কঠিন মনে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে সহজে সুদ কষার অঙ্কগুলো করা যায়। তো এখানে একটা সূত্র দেয়া আছে, লেখা হয়েছে যে সুদ মুনাফা ইকুয়াল টু মূলধন গুণন সময় গুণন সুদের হার ভাগ 100। এই সূত্র দ্বারা আমরা সুদ মুনাফা মূলধন সময় এবং সুদের হার এই চারটা এলিমেন্ট মানে উপাদানে বের করতে পারবো। কীভাবে বের করতে পারবো তা আজকে আমরা দেখব। সুদ বের করতে পারবো এখানে মূলধন সময় সুদের হার। এখানে একটা আমরা অঙ্ক দেখতে পারি যে দেওয়া আছে এখানে যে সুদের হার শতকরা 7% হলে 650 টাকার 6 বছরে সুদ কত হবে। তাহলে আমরা সুদ বের করব উপরের সূত্রটা থেকে আমরা কী বের করতে পারবো সুদ। সুদ আমরা এটা দেখি কীভাবে এটা করা যায়। আমরা কি জানি, দেখলাম কি যে সুদ সমান সমান মূলধন গুণন সময় গুণন সুদের হার ভাগ 100। তো এখানে মূলধন কত আছে, মূলধন দেওয়া আছে 650 টাকা, সময় দেওয়া আছে 6 বছর, সুদের হার দেওয়া আছে যে 7%। তাহলে এখন কেটে 5 13 65, 5 2 10 তো 3, তাহলে হিসাব করলে আমরা কি পাবো, এর অ্যান্সারটা আমরা পাবো 3 7 21। তো টাকা এটাই হচ্ছে অ্যান্সার। শর্টকাট মানে কত সহজে শর্টকাটভাবে এটা করা যাচ্ছে। এবার আমরা দেখব সেম সূত্র, একই সূত্র দ্বারা কিভাবে সময় নির্ণয় করা যায়। এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে 10% হারে কত সময়ে 500 টাকার সুদ 100 টাকা হবে। এখানে দেওয়া বের করতে হবে যে কত সময়ে। তাহলে ওই সেম সূত্র থেকে আমরা দেখব যে সূত্রটি ছিল যে সুদ সমান সমান মূলধন সময় সুদে এবং সময় হচ্ছে সুদ মূলধন সুদের হার, সুদের হার মানে এখানে দেওয়া আছে যে 100 গুণন সুদ হচ্ছে এখানে 500 টাকার সুদ হচ্ছে 100 টাকা, 100 টাকা, আর মূলধন দেওয়া আছে 500 টাকা, সুদের হার দেওয়া আছে 10%। তাহলে এখানে হচ্ছে কাটাকাটি যায় যায় 2, তাহলে কাছে 2 বছর, তাই হচ্ছে অ্যান্সার।
এবার আমরা দেখব যে একই সূত্র দ্বারা কিভাবে সুদের হার বের করা যায়। তাহলে সূত্রটি ছিল যে সুদ ইকুয়াল টু মূলধন গুণন সময় সুদের হার। এখান থেকে আমরা বের করবো যে সুদের হার তাহলে অঙ্কে দেওয়া আছে যে শতকরা বার্ষিক কত হার সুদে 700 টাকার 5 বছরের সুদ 105 টাকা হবে। এখানে বার্ষিক কত হার সুদে, মানে 1 বছরে সুদের হারটা বের করতে হবে। তাহলে সুদের হার সমান সমান সুদ 100 মূলধন গুণন সময়। সুদ আমরা কত জানি যে সুদ হচ্ছে 105 টাকা, 100 টাকা। মূলধন হচ্ছে তো 700 টাকা, 700 টাকা সময় 5 বছর। হ্যাঁ, সিকিউশন তাহলে সুদের হার হচ্ছে 3%। 1 বছরে সুদ আমরা বের করলাম যে 3% হারে সুদ হলে এটা। তাহলে দেখা যাচ্ছে যে একটা সূত্র দিয়ে আমরা সুদের হার বের করতে পারতেছি, সুদ সময় তিনটা এলিমেন্ট আমরা বের করলাম। এরপর দেখব আমরা মূলধন কিভাবে বের করা যায়। এখন দেখব আমরা মূলধন কিভাবে বের করা যায়। শতকরা বার্ষিক 60 টাকা হার সুদে কত টাকার 6 বছরের সুদ 84 টাকা হবে। এখানে কত টাকার মানে মূলধন বের করতে বের করছে। তো এখন আমরা দেখব ওই একই সূত্র থেকে, সূত্রটি ছিল সুদ ইকুয়াল টু মূলধন সময় সুদের হার। তো মূলধন হচ্ছে সুদ 100, সময় সুদের হার। তো আমরা কি জানি সুদ হচ্ছে কত, বার্ষিক 60 টাকা হার সুদে 6 বছরের সুদ হচ্ছে 84 টাকা, 84 গুণ 100 সময় হচ্ছে 6, সুদের হার 4, 25 14, তাহলে 350 টাকা, এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা দেখলাম যে একটি মাত্র সূত্র থেকে কিভাবে চার ধরনের উপাদান বের করা যায়। সুদ বের করা যায় মূলধন, সময় সুদের হার, আমরা সহজে শর্ট উপায়ে অল্প সময়ে আমরা বের করতে পারি। তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন।